आकाश प्रदीप ज्वले दूरीर तारार पाने छे आमार नयन दुटी शुधुई तुमारे चाहे बेथार बादुली जाएछे आकाश प्रदीप ज्वले दूरीर तारार पाने छे निश्चय अपना सकले भावछेन जे आज हठात की हलो এই দামোদর মাসে দামোদর অষ্টকম দিয়েই তো শুরু করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এই সলিল চৌধুরীর কথায় একসময়ের এই রোম্যান্টিক হিট গানটা হঠাৎ কেন আমি গেয়ে উঠলাম নিশ্চয়ই আপনারা সকলে ভাবছেন। কারণ সাধারণত আধ্যাত্মিকতার সঙ্গে বা ভগবানের কথার সঙ্গে এই ধরনের গান তো ঠিক শোনা যায় না। কিন্তু জানেন, আমার মনে হয় যে কোনো গান, যে কোনো সুর, সব কিছুই কিন্তু একমাত্র ভগবানের উদ্দেশ্যেই বলা যায়। এই যে গানের কথার মধ্যে আছে না যে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যায়েছে, প্রিয়তম সেই সচ্চিদানন্দ আনন্দ রসঘন ভগবানকে তার ভক্ত সন্তান রূপে, স্বামী রূপে, সখা রূপে, প্রভু রূপে আপনার করে পেতে চায়। আর যখন তা সে পায় না, বারবার ডেকেও যখন প্রভুর দর্শন তার মেলে না, তখন সেই সাধক ভক্তর নয়ন দুটো সত্যি কিন্তু ব্যথার বাদলে ছেয়ে যায়। তাই এই গানটা কিন্তু প্রভুকে বলাই চলে। আসলে কি জানেন, আমার মনে হয় যে ফুল তো সবসময় সুন্দর, এটা নির্ভর করছে যে আপনি ফুলের ব্যবহারটা কিভাবে করছেন। সেই ফুলের সেই ফুল দিয়ে আপনি আপনার ঘর সাজাচ্ছেন ফুলদানিতে রেখে, নাকি নিজের প্রার্থনা জানিয়ে ভক্তিপূর্ণভাবে দেবতার চরণে সেটা উৎসর্গ করছেন। সেই রকমই সুরেরও মহিমাটা এই রকমই যে যখনই কোনো গান আপনি জড়জগতের কারুর জন্য গাইছেন তখন সেটা কামনা, আর যখন গোবিন্দের জন্য গাইছেন তখন সেটাই ভজনা। আর তাই সলিল চৌধুরী কেন, যে কোনো রোম্যান্টিক গানও কিন্তু আমাদের প্রভুর জন্য গাওয়া চলে। আর এইটা তো দামোদর মাস, প্রভুর মাস, এবং সেই কারণে প্রভুকে সন্তুষ্ট করার জন্য আমরা বৃন্দাবনে যারা থাকি, আমি বৃন্দাবন থেকে এটা শিখেছি, আমরা কিন্তু প্রভুকে বিভিন্ন রকমের গান শোনাই। শুধুমাত্র যে ভজন কীর্তন শোনাই তা কিন্তু নয়। আপনারা যদি কখনো শ্রী রাধারমণ মন্দিরে যান, বৃন্দাবনের গোপাল ভট্ট গোস্বামী সেবিত রাধারমণজির মন্দির, অথবা বরসানায় যদি আপনারা যান, তখন দেখবেন যে বিভিন্ন রকমের গান রাধারানীকে এবং রাধারমণ লালকে কিন্তু শোনানো হয়। গজল, ঠুমরি, দাদরা, কজরি, ধ্রুপদ, খেয়াল, বিভিন্ন বিভিন্ন রকমের গান কিন্তু তাদেরকে শোনানো হয়। যাই হোক, আজকে এই গানটা গাইলাম কেন জানেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে কার্তিক মাস আর এই আকাশ প্রদীপ, এই কথাটা কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত এই কার্তিক মাসের সঙ্গে। আকাশ প্রদীপ দেবার পরিপ্রেক্ষিতে যতটা পৌরাণিক ঘটনা শুনতে পাওয়া যায় সেটা কিন্তু আমার মনে হয় যে এই গানের থেকেও
আরো অনেক বেশি রোম্যান্টিক। এই কথা ঠিক যে মাঝরাতে যদি আমাদের ঘুম ভেঙে যায়, তখন জানলা দিয়ে যখন আমরা দেখি যে দূরের আকাশে কারোর বাড়ির ছাদের ওপর টিম টিম করে আকাশ প্রদীপ চলছে, তখন মনটা একটা অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। আর এই তো আমাদের ভারতভূমি, এই আমাদের ভারতবর্ষ। এরকম ছোট্ট ছোট্ট কত ভালো লাগা রয়েছে আমাদের শ্রীকৃষ্ণের প্রিয় সৃষ্টি এই ভারতবর্ষতে। কার্তিক মাসে আকাশ প্রদীপ দেওয়ার প্রথা বহুদিন ধরে চলে আসছে। একসময় অবিভক্ত বাংলার ঘরে ঘরে বাংলার বধুরা মায়েরা আকাশ প্রদীপ দিত। আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত প্রতি সন্ধ্যায় আকাশ প্রদীপ দেওয়ার রীতি ছিল। সন্ধেবেলা বাঁশের ডগায় ছড়ি দিয়ে পতাকা তোলার মতন করে আকাশ প্রদীপ শূন্যে তোলা হতো। তখন কিন্তু বৈদ্যুতিক আলোর ব্যবহার করা হতো না, কেরোসিন বা রেড়ির তেলে এই প্রদীপ তখন জ্বালানো হতো। চারপাশে অনেক সময় দেখা যেত লাল নীল কাগজ দিয়ে মোড়া হয়ে যেত সেই প্রদীপটা, এবং বহু দূর থেকে এই মিষ্টি আলো চোখে পড়ত। আমি জানি আমার কথা শুনে আপনারা নিশ্চয়ই কেউ কেউ নস্টালজিক হয়ে পড়ছেন, ছোটবেলার কথা মনে পড়ছে, তাই না? সত্যি এখন কিন্তু সাধারণত এই দৃশ্যটা দেখা যায় না। এখন আমরা দেখতে পাই যে ছাতে সাধারণত বৈদ্যুতিক আলো ব্যবস্থা করা হয়, এবং সন্ধ্যা হলেই টুক করে একটা সুইচ জ্বালিয়ে দিলেই সেই আলোটা জ্বলে ওঠে। কিন্তু এই যে কার্তিক মাসে আকাশ প্রদীপ দেওয়া হবে, তার যে একটা তোড়জোড়, সেই তোড়জোড়ের মধ্যেও কিন্তু একটা ঐক্যতা রয়েছে। এখন আমাদের পরিবারের মধ্যে সেই ঐক্যতা তো দেখা যায় না, সব কিছুই সব পরিবারই এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, তো সেই কারণে এই সমস্ত করাও খুব অসুবিধা হয়ে গেছে। আর সেই কারণেই কিন্তু এই রেড়ির তেল বা কেরোসিন তেলে জ্বালানো প্রদীপের জায়গা নিয়ে নিয়েছে বৈদ্যুতিক আলো। কিন্তু তখনকার যুগে সেরকম ছিল না, তখন যৌথ পরিবারে সকলে বাস করত, এবং এই যে আকাশ প্রদীপ দেওয়া হবে তার জন্য বাঁশ আনতে হবে, বাঁশটাকে ভালো করে বাঁধতে হবে, এবং এগুলো সমস্ত পুরুষ মানুষদের কাজ, তো সেই কারণে তারা এইগুলোকে একেবারে রেডি করে দেবে, তৈরি করে দেবে, এবং তারপর যাতে বাড়ির মা বোনেরা এই প্রদীপ জ্বালাতে পারে সেই ব্যবস্থা তারা করে দেবে। অর্থাৎ পুরুষ এবং স্ত্রী মানে সঙ্গবদ্ধভাবে একসঙ্গে কিন্তু এই কার্তিক মাসের প্রদীপ জ্বালানোর ব্যবস্থাটা করবে। সেই সময় বাড়ির মায়েরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই দীপদানের অনুষ্ঠান পালন করত। মাথায় ঘোমটা দিয়ে শাঁখ বাজিয়ে উচ্চারণ করতেন একটা মন্ত্র, দামোদরায় নভসি তুলায়বে লোলয়াসহ প্রদীপন্তে প্রয়চ্ছামি নমো অনন্তায় বেধসে। দামোদর এখানে শ্রীকৃষ্ণ, আর ওই যে লোলয়াসহ বলা হচ্ছে, লোলয়া শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী। মন্ত্র অনুযায়ী আকাশ প্রদীপের প্রথম কারণ হচ্ছে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আকাশে দীপদান করা। এটার ব্যাখ্যা খানিকটা এইভাবে দেওয়া যেতে পারে যে কার্তিক মাসটা হচ্ছে হেমন্তকাল, এবং এই সময় মাঠে ফসল পেকে ওঠে। কদিন পরেই ফসল কাটা শুরু হয়ে যাবে, তাই পল্লী গ্রামের গৃহস্থরা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আকাশ প্রদীপ দেন, যাতে তারা গৃহস্থের ঘরটিকে চিনে নিতে পারেন সহজে, এবং সেই ঘরে এসে যাতে তারা তাদের কৃপা দিয়ে যান। এরকম মতবাদ আছে যে যেহেতু কার্তিক মাস পরে সূর্যের দক্ষিণায়নের সময়, সেহেতু দিন ছোট হয়ে যায়। সূর্যের আলোর এই অভাবটুকু পূরণের জন্যই গৃহস্থরা আকাশ প্রদীপ দেন। আকাশ প্রদীপ
কেন যে দেওয়া হয় সে সম্পর্কে যে সমস্ত মতামত সাধারণত শোনা যায়, তার মধ্যে সব থেকে বেশি যেটা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে পূর্বপুরুষকে আলো দেখানো। শাস্ত্রে আছে, আমরা সকলেই জানি যে আত্মা অবিনশ্বর, জলে ভেজে না, আগুনে পড়ে না, আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যুও নেই। আর তাই মৃত্যুর পর পূর্বপুরুষদের আত্মার আশীর্বাদ লাভের আশায় বাড়ির ছাতে আকাশ প্রদীপ জ্বালিয়ে পথ দেখানো হয় যে এই পথে তোমরা এসো, আমরা তোমাদের বংশধর, তোমাদেরকে আলো দেখাচ্ছি। এটা কিন্তু নেহাতি লৌকিক গাথা নয়, এর পিছনে একটা শাস্ত্রীয় কারণ রয়েছে। শাস্ত্রে বলা আছে যে যখন একজন মানুষের ভিতর থেকে আত্মা বেরিয়ে যায়, অর্থাৎ মানুষ যখন দেহ রক্ষা করে, তখন সেই আত্মা প্রথমে দেহ থেকে বেরিয়ে গিয়ে সে যায় পিতৃলোকে। পিতৃলোকে তার পূর্বপুরুষগণরা রয়েছেন এবং তারাই বিচার করেন, তারাই কিন্তু বিচার করেন যে সেই আত্মা কোন লোকে ঠাঁই পাবে এবং সেখান থেকে আবার কতদিন পরে তাকে মর্ত্যভূমিতে আবার জন্মগ্রহণ করতে হবে, এগুলো কিন্তু তারা সিদ্ধান্ত নেন। আমরা অনেক সময় ভাবি যে আমাদেরকে চলে যাওয়ার পর ভগবানকে কৈফিয়ত দিতে হবে, কিন্তু সপ্তম দ্বার ও পারে রাজা বৈঠত, সাতটা দ্বার পেরোতে হবে তবে রাজার সঙ্গে দেখা হবে। আর তার প্রথম দ্বারেও নিচের স্তরে, প্রথম দ্বারেরও নিচের যে স্তর সেইখানে রয়েছে পিতৃলোক, পিতৃপুরুষরা। তো তারা আগে বিচার করে দেখে যে আমার বংশের এই এই সংশ্লিষ্ট আত্মা যিনি এই মাত্র মৃত্যুবরণ করে ওপরে এসেছেন, তিনি সারা জীবন কি কি সুকর্ম করেছেন, তার ফলে আমাদের নাম কতটা উজ্জ্বল হয়েছে, আমাদের বংশের নাম কতটা উজ্জ্বল হয়েছে, আমাদের ঠিক ঠিক ঋণ সে শোধ করেছে কিনা, অর্থাৎ পিতৃঋণ, পিতৃকুলের ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ বা পিতৃপুরুষদের যে সমস্ত ঋণ ঠিকঠাক সেগুলো সে পালন করেছে কিনা, গুরুকে মান্যতা দিয়েছে কিনা, সাধু বৈষ্ণবকে ঠিক মতন মান্যতা দিয়েছে কিনা, সেবা করেছে কিনা। কারণ এই সমস্ত কিছু যে পুণ্য ফলগুলো রয়েছে, সেই পুণ্য ফলগুলো তো শুধুমাত্র তার একার নয়, এই পুণ্য ফলের ওপর সমস্ত তার যত পূর্বপুরুষ আছে, পিতৃপুরুষগণ, মাতৃপুরুষগণ, প্রত্যেকের কিন্তু সমান অধিকার রয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো পুণ্য করেন, তাহলে সেই পুণ্য ফলে কিন্তু আপনার কোনো পিতৃপুরুষ বা মাতৃপুরুষ ঊর্ধ্বলোকে গমন করতে পারে। তো সুতরাং তারা সেখানে বিচার করবে যে আপনি যখন জীবিত ছিলেন তখন আপনার কর্মটা ভালো ছিল কিনা, যদি কর্ম ভালো থাকে তারা অনুমতি দেবে, আপনি ঊর্ধ্বলোকে যাবেন, আর যদি কর্ম ভালো না থাকে, ঠিক না থাকে, তাহলে সেখান থেকেই সঙ্গে সঙ্গে আপনাকে মর্ত্যভূমিতে আবার জন্মগ্রহণ করতে হবে। অনেক সময় দেখা গেছে যে কোনো আত্মা একটি সংশ্লিষ্ট দেহ থেকে বেরিয়ে যাওয়ার পর মুহূর্তেই, মানে 12 ঘন্টার মধ্যেই, তাকে আবার কিন্তু তার কর্ম অনুযায়ী যে কোনো একটা দেহে জন্মগ্রহণ করতে হয়, এবং সেটা পিতৃপুরুষগণই ঠিক করে দেন যে সে মনুষ্য দেহে জন্মাবে, নাকি সে কোনো পশুজনিতে জন্মাবে, নাকি সে কোনো বৃক্ষজনিতে জন্মাবে, নাকি সে কোনো অসুরজনিতে বা কীটপতঙ্গের জনিতে জন্মাবে, সেটা কিন্তু পিতৃপুরুষরাই ঠিক করে দেবে। তো সেই কারণে বুঝতে পাচ্ছেন যে পিতৃপুরুষরা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তো সেই কারণেই সমস্ত মুনিঋষিরা এবং সমস্ত শাস্ত্রে তাদেরকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই কারণেই এই ব্যবস্থা, যেমন মহালয়ার সময় আমরা তর্পণ করে তাদেরকে সন্তুষ্ট করি, তেমনি কার্তিক মাসে তাদেরকে আলো দেখিয়ে দীপ দান করে সন্তুষ্ট করতে হয়, এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তিলের প্রদীপ জ্বালাতে হয়, তিল তেলের প্রদীপ, তিল তেলের প্রদীপ, তিল তেল যে কোনো দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় কিনতে, সেই নিয়ে এসে প্রত্যেক দিন এই পুরো কার্তিক মাস জুড়ে এই পূর্বপুরুষের প্রীতির উদ্দেশ্যে এই তিল প্রদীপ দিতে হয়, আর দেবতার প্রীতির উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। তো অনেক সময় দেখা যায় যে কেউ কেউ দুটো করে প্রদীপও জ্বালায়, একটা ঘিয়ের প্রদীপ, একটা তিল তেলের প্রদীপ। আবার কখনো কখনো, বিশেষ করে যারা
ত্যাগী যারা সন্ন্যাসী যারা ব্রহ্মচারী তারা সাধারণত ঘিয়ের প্রদীপই জ্বালায় দেবতার প্রীতির উদ্দেশ্যে, যারা সদ্গুরু আশ্রিত হয়েছেন। কারণ সদ্গুরু যদি খুশি হয় তাহলে সবাই খুশি হয়, সেই কারণে আর নতুন করে তিল তেলের প্রদীপ জ্বালাতে হয় না। সেই জন্য সদ্গুরুর প্রীতির উদ্দেশ্যে তারা ঘিয়ের প্রদীপই জ্বালান সাধারণত। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে এই যে পল্লীগ্রামে যে বহুকাল থেকে বহুকাল আগে থেকে যে আকাশ প্রদীপ দেওয়া হচ্ছে তারও একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে এই যে কার্তিক মাসে হেমন্ত ঋতুতে মাঠে ফসল পাকে, আর সেই ফসল যাতে নির্বিঘ্নে ঘরে তুলে আনতে পারেন সেই জন্যই গৃহস্থরা দেব সেনাপতি কার্তিকের শরণাপন্ন হন। সারা রাত ঘরের চালে আঙিনায় আকাশ প্রদীপ তারা জ্বালিয়ে রাখেন, আর সেই আলোতে কার্তিক অর্থাৎ দেব সেনাপতি কার্তিক গৌরীপুত্র কার্তিক শস্য ক্ষেত পাহারা দেন। আরো একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে এই এই যে কার্তিক মাস, এই কার্তিক মাসটা আরো যে কারণে উল্লেখযোগ্য, এই কার্তিক মাসেই শ্রীমৎ ভাগবতে রয়েছে, আপনারা দেখবেন শ্রীমৎ ভাগবতের রাস পঞ্চধ্যায়তে রয়েছে যে শ্রীকৃষ্ণের সমস্ত সখীরা 16,000 সখীরা তারা সকলে মিলে কাত্যায়নী ব্রত করেছিল এই কার্তিক মাসে শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য। আর সেই জন্য সকলে তারা একটা বিশেষ জায়গায় প্রতিদিন মিলিত হতেন, স্নান করে শুদ্ধভাবে তারা যমুনার তীরে মায়ের মূর্তি গড়ে বালি দিয়ে, যমুনার বালি দিয়ে মায়ের কাত্যায়নী মায়ের মূর্তি তারা গড়ে তারা পূজা করতেন, এবং পূজা হয়ে যাওয়ার পর ব্রত শেষ হতে হতে তাদের রাত হয়ে যেত। এবং অন্ধকারে বাড়ি ফিরতে যাতে অসুবিধা না হয় সেই জন্য দয়াময় প্রভু রাধা রমণ রাধা বল্লভ তিনি কি করতেন, তিনি পথের ধারে ধারে বাড়ির ছাতে আকাশ প্রদীপ জ্বালিয়ে রাখতেন যাতে তার সখীরা ঠিক মতন সেই আলো দেখে ঘরে ফিরে যেতে পারে। তবে আকাশ প্রদীপ দেবার পিছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও পাওয়া যায়। শরৎকাল থেকে হেমন্তকাল আসার সময় শহরে গ্রামে কিছু রোগ জীবাণুর প্রাদুর্ভাব ঘটে, প্রদীপের উত্তাপে সেই রোগ জীবাণু নষ্ট হয়ে যায়। প্রদীপে কেরোসিন তেল দিলে তার ঝাঁজে পোকামাকড় পালিয়ে যায়। এই সময় দেখবেন, আপনারা সকলেই জানেন যে শ্যামা পোকা এবং অন্যান্য পোকামাকড়ের প্রচণ্ড উপদ্রব হয়, সন্ধ্যের পরে আমরা আলো জ্বালাতেই পারি না, কোনো কাজ করা যায় না। তো সেই সমস্ত পোকা তাড়াতেও আকাশ প্রদীপ দেবার প্রচলন হয়েছে বহুকাল আগেই। শহরের যারা বাসিন্দা তারা অনেকে বলেন যে ছাতে প্রদীপ দিলে শ্যামা পোকা তার চারপাশে ঘোরে, ফলে ঘরের মধ্যে তার উৎপাত একটু কমে যায়। কিন্তু আজকাল পল্লীগ্রামেতেও আমরা দেখছি যে আকাশ প্রদীপের জায়গা নিয়েছে ডুম বা টিউবলাইট। কিন্তু সেইটা মানে এই যে মানে ইয়ে ডুম জ্বালানো হয় বা টিউবলাইট জ্বালানো হয় তাতে কিন্তু বৈজ্ঞানিকভাবে বা আধ্যাত্মিকভাবে কোনোই লাভ হয় না, মানে এক্ষেত্রে আকাশ প্রদীপ দেওয়াও যা না দেওয়াও তাই। তো সেই কারণে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই ভারতবর্ষের, আমাদের এই বাংলার এই যে ছোট্ট ছোট্ট নিয়মকানুনগুলো রয়েছে সেইগুলোর মধ্যে অবশ্যই বিজ্ঞান রয়েছে, কারণ বিজ্ঞান ছাড়া শাস্ত্রকাররা কোনো কথা, প্রমাণ ছাড়া তারা কিন্তু কোনো কথা শাস্ত্রে লিখে যান না, নেহাতি গল্প নেহাতি কাহিনী বলে সেগুলোকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমি আজকাল দেখি বিভিন্ন পত্রপত্রিকায় পৌরাণিক কাহিনী বলে উল্লেখ করা হয়, কিন্তু পুরাণে যেটা লেখা আছে সেটা পৌরাণিক অবশ্যই, কিন্তু পুরাণে যেটা লেখা আছে সেটা পৌরাণিক কাহিনী নয়, সেটা পৌরাণিক ঘটনা, সেটা ঘটেছিল সেই জন্যই লেখা আছে। সুতরাং এগুলো কিন্তু কোনোটাই গল্প নয়। তো যাই হোক, এই হচ্ছে আকাশ প্রদীপ।
তবে এই কথা সত্যি যে শহর বা গ্রাম কোনো জায়গায় আকাশ প্রদীপ দেওয়ার চল তেমন কিন্তু আর নেই এখন, কিন্তু খুবই কম বাড়িতে এটা দেখা যায়। এবং এই প্রচণ্ড আমাদের যে ব্যস্ততা এবং প্রতিযোগিতার যুগে কারো সময় নেই এই সমস্ত নিয়ম রক্ষা করার। এখন ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে, বা বাচ্চাদের কেন বলছি, তরুণ তরুণীদের জিজ্ঞাসা করলেও তারা বলে আকাশ প্রদীপ সেটা আবার কি। কিন্তু আমরা যদি এই আমাদের যে ঐতিহ্য সেগুলোকে যদি আমরা ধরে না রাখি, তাহলে কিন্তু তারাও কোনো দিন জানতে পারবে না, চিনতে পারবে না আমাদের বাংলাকে, আমাদের ভারতকে। সেই জন্য আমাদের ওপর একটা বিরাট দায়িত্ব রয়েছে যে তাদেরকে পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি এটাও যেন আমরা জানাই যে তারা কোন দেশে কোন জায়গায় তারা জন্মগ্রহণ করেছে এবং সেখানকার সংস্কার, সেখানকার নিয়ম, সেখানকার শাস্ত্র কি, এটাও কিন্তু আমাদের দায়িত্ব। যাই হোক, আকাশ প্রদীপ নিয়ে আজকে অনেক কথা বললাম। ও, একটা কথা তো বলতে ভুলেই গেছি, দীপদানের একটি মন্ত্র রয়েছে। একটি মন্ত্র তো আমি বললাম, আরেকটি মন্ত্র আমি বলে দিচ্ছি, এটাও বলতে পারেন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটি করে আকাশ দীপ নিবেদন করার প্রথা রয়েছে। চন্দ্র শর্মা নামে এক ব্রাহ্মণের পরামর্শে মহারাজ সুনন্দ সম্পূর্ণ মাস কার্তিক ব্রত পালন করেছিলেন, এইরকম শাস্ত্রে লেখা রয়েছে। তিনি প্রতিদিন প্রাতঃস্নান সেরে কোমল তুলসী পত্র সহযোগে শ্রী বিষ্ণুর আরাধনা করতেন এবং প্রতি সন্ধ্যায় তিনি একটি আকাশ প্রদীপ নিবেদন করতেন। যে মন্ত্রটি বলে তিনি নিবেদন করতেন, সেই মন্ত্রটি হল দামোদরায় বিশ্বায় বিশ্বরূপধরায় চ নমস্কৃত্বা প্রদর্শয়ামি ব্যোমদীপম হরিপ্রিয়ম। আমি চেষ্টা করব আপনাদের জন্য এই মন্ত্রটা নিচে ডেসক্রিপশন বক্সে আরেকবার লিখে দিতে। এই মন্ত্রের অর্থ হল, বিশ্বরূপ ধারণকারী ভগবান শ্রী দামোদরকে আমি প্রণাম নিবেদন পূর্বক শ্রীহরির অতি প্রিয় এই আকাশ দীপ নিবেদন করছি। হে ভগবান, আমি যেন এই ব্রত পালনের মাধ্যমে তোমার প্রতি বিশুদ্ধ ভক্তি লাভ করতে পারি। এইরকম ভক্তিভাব সহকারে মহারাজ সুনন্দ প্রতিদিন শ্রী ভগবানকে একটি করে প্রদীপ নিবেদন করতেন সন্ধ্যাবেলায়। আবার তিনি অতি প্রত্যুষে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে আবারও একটা তখন আকাশ প্রদীপ তিনি নিবেদন করতেন। আর এইভাবে মহারাজ সুনন্দ সমস্ত বিধি নিষেধ পালন করে সমগ্র মাস এই কার্তিক ব্রতে ব্রতী হয়েছিলেন। আর এর ফলস্বরূপ তিনি সপরিবারে জীবন উপভোগ করে জীবনের অন্তিমে ভগবত ধামে প্রত্যাবর্তন করেছিলেন। অনেক কথা হলো, আসুন ছোট্ট করে আমরা এবারে একটা গান শুনে নিই। কালো ভুজঙ্গামদর পোহরম ভবর গোবিমোচন বৈদ্যবনম কলি কালো ভুজঙ্গামদর পোহরম ভবর গোবিমোচন বৈদ্যবনম অভয়াস জপ জীবন সদা করি নাম পরম হরি নাম করে হরি নাম করে কলিজি বুদ্ধা দিতে হরি নাম করে কলিজি
গানের পর আবার ফিরে এলাম আপনাদের কাছে। আপনারা শুনছেন ভাবসাগরের পারে, না রেডিওতে নয়, ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই কোনো নতুন কিছু আপলোড করব আপনাদের কাছে সেই খবরটা পৌঁছে যাবে অটোমেটিকভাবে। আপনাদের খুঁজতে হবে না, অটোমেটিক খবরটা পৌঁছে যাবে এবং আপনারা সেটা শুনতে পারবেন। কার্তিক ব্রত পালনের এর আগেও আমি একটি ফাইল আপলোড করেছি, আপনারা যারা এখনও সেটা শোনেননি সেইখানে সমস্ত শাস্ত্রীয় নিয়ম বলা রয়েছে। আপনারা অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করছেন, ইউটিউবে কমেন্ট সেকশনে আপনারা মেসেজ করেছেন যে দিদি দামোদর ব্রত করব, তার নিয়মগুলো বলে দাও। তো সেই নিয়মগুলো কিন্তু সেখানে বলা রয়েছে, আপনারা সেটা শুনবেন এবং আমি নিচে যে ডেসক্রিপশন বক্স দেবো সেইখানে আমি সেটার লিঙ্কটা আমি আপলোড করে দেবো। সেই লিঙ্কটার ওপর ক্লিক করলে আপনারা সরাসরি সেই ভিডিওটায় পৌঁছে যেতে পারবেন। আসুন এক নজরে একবার দেখে নিই যে কার্তিক ব্রত কীভাবে পালন করলে খুব ভালো করে পালন করা হবে। মনে রাখবেন যে কার্তিক ব্রত হল শ্রী শ্রী রাধা দামোদরকে আরাধনা করার এক বিশেষ সময় এবং বিশেষত শ্রীমতী রাধারানীর কৃপা লাভের সুযোগ। শুধু রাধারানী নয়, আত্মাশক্তির যে কোনো রূপ, হ্যাঁ, তাকে পূজা করে কৃপা লাভের সুবর্ণ সুযোগ হচ্ছে এই কার্তিক মাস। কারণ এটি আত্মাশক্তিরই মাস, এই মাসে তিনি সহজে অত্যন্ত প্রসন্ন হন এবং যদি তিনি তার প্রিয়তম দামোদরের সঙ্গে আরাধিত হন তাহলে তিনি আরোই প্রসন্ন হন। কার্তিক ব্রত সূচনার সময় খুব সুন্দর করে সূচনাটা করা উচিত,
শাস্ত্রে আছে যে প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান, জপ এবং মঙ্গল আরতি নিবেদন করা উচিত। সম্ভব হলে প্রতিদিন উন্নত ভক্ত সঙ্গে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত। বিশেষত বৃন্দাবনে শ্রী রাধাকৃষ্ণের লীলা কথা শ্রবণ করলে ভালো। কার্তিক মাসে প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত শ্রবণের মাধ্যমে সমগ্র অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ হয়। এই মাসে সাধুগণের শ্রীমুখে শাস্ত্র শ্রবণের জন্য অন্য সমস্ত কর্ম ত্যাগ করে সেই মানে শাস্ত্রই শ্রবণ করা উচিত। মানে এখানে বোঝাচ্ছে যে কার্তিক মাসটাকে এতটাই গুরুত্ব দেওয়া উচিত যে অন্যান্য সমস্ত কাজ ছেড়ে এই একটা মাস দেবতার আরাধনা করা উচিত। অবিরাম জপ কীর্তন এবং গুরু প্রদত্ত নাম জপ করা উচিত। যদি সারা বছর আপনারা যে মালা জপ করেন সেই যে পরিমাণ মালা আপনারা জপ করেন, অর্থাৎ এক মালা যদি জপ করেন বা দু মালা জপ করেন, এই কার্তিক মাস হচ্ছে সেই সময় যেখানে জপটাকে বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ অধিক মালা জপ করতে হবে এবং সপরিবারে অধিকভাবে কীর্তন করা উচিত। সমগ্র মাস অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত। সারা মাস প্রিয় খাদ্য যেগুলো খেতে আপনি ভালোবাসেন সেইগুলো বর্জন করা উচিত এবং চেষ্টা করা উচিত একাহারী হওয়ার। এটা শাস্ত্রে লেখা আছে যে সারাদিনে একবার আহার করার, কিন্তু যাদের শারীরিক অসুবিধা আছে তারা তো সেটা করতে পারবেন না, সেই জন্য নিতিন পক্ষে নিরামিষ আহার করা এবং প্রিয় খাদ্যগুলো বর্জন করা। কেবলমাত্র কলা পাতা, পলাশ পাতা, হ্যাঁ এইগুলোতে বা শাল পাতা এইগুলোতে আহার করা উচিত এবং দেহে তৈলমর্দন করা উচিত নয়। মধু, বেগুন, আচার, তারপরে লাল রাজমা, তিল বা মাসকলাই এগুলো আহার করা উচিত নয়। প্রত্যেক দিন দামোদর অষ্টকম কীর্তন করা উচিত। প্রতিদিন শ্রীকৃষ্ণের বিগ্রহ বা আলেখ্যকে ঘৃতের প্রদীপ নিবেদন করতে হয় এই সময়। এবং তুলসী সেবা প্রতিদিন নিয়ম করে তুলসী সেবা করা উচিত। তুলসী সেবার বিষয়ে আমি আর কিছু দিনের মধ্যেই একটা ফাইল আমি আপলোড করব, সেখানে কিভাবে তুলসী দেবীকে সন্তুষ্ট করতে হয়, কিভাবে তুলসী দেবীর সেবা আপনারা করবেন, শাস্ত্রে কী নিয়ম বলা রয়েছে সেইগুলো আমি আপলোড করে দেবো। কারণ আমি দেখছি যে নিয়ম জানতে মানুষ একটু বেশি আগ্রহী। আমাকে ফেসবুকে এবং ইউটিউবে অনেকেই আমাকে আপনারা মেসেজ করেছেন যে তুলসী সেবার নিয়ম, কবে তুলসী চয়ন করতে হয়, কবে চয়ন করতে হয় না, কিভাবে তুলসী সেবা করতে হয়, এই নিয়মগুলো আপনারা জানতে চেয়েছেন। তো সেই কারণে একদিনে তো হবে না, এত বড় ফাইল আপলোড করা যাবে না, তো সেই কারণে আমি আলাদা করে তুলসী সেবার বিষয়ে আপনাদের জন্য একটা ফাইল আপলোড করে দেবো, কিছু দিনের মধ্যেই আপলোড করব। চোখ রাখবেন আমার এই চ্যানেলে। প্রতিদিন এই কার্তিক মাসে প্রত্যেক দিন তুলসী দেবীর আরতি করে তার কাছে বৃন্দাবনে নিত্য অবস্থান এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্রীচরণ কমলের নিত্য সেবা লাভের প্রার্থনা করতে হয়। প্রত্যেক দিন রাধা কৃপা কটাক্ষস্তোত্রম, কৃষ্ণ কৃপা কটাক্ষস্তোত্রম পাঠ করা উচিত। শ্রী রাধারানী এবং রাধাকৃষ্ণ যুগলের উদ্দেশ্যে অন্যান্য স্তব যেগুলো আপনার ভালো লাগে, যে গানগুলো আপনার ভালো লাগে সেইগুলো রাধা মাধবকে শোনান, স্তব পাঠ করুন, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। তার প্রীতির জন্য কিছু কামনা করে নয়, শুধুমাত্র রাধাকৃষ্ণের প্রীতির জন্য, তার সেবার জন্য তাকে গান শোনান। যদি নৃত্য জানেন তাহলে অবশ্যই নৃত্য দেখাবেন, আমার প্রভু নৃত্য দেখতে ভীষণ ভালোবাসেন, তিনি রাধারানীকে বামে নিয়ে নিশ্চয়ই আপনার নৃত্য দেখবেন। আমি দেখেছি বৃন্দাবনে কত বৃদ্ধা বৃদ্ধা সমস্ত ব্রজ মাইরা, তারা কি সুন্দর কি মধুরভাবে নেচে ভগবানকে দেখায় এবং ভগবান কি সুন্দর, মানে ভগবান যে সেটা দেখছেন সেটা কিন্তু তার শ্রী বিগ্রহের দিকে, মানে শ্রী বিগ্রহের দিকে তাকালেই কিন্তু সেটা বোঝা যায় যে তিনি সেটা দর্শন করছেন।
সেইগুলো এবং একাদশী দ্বাদশী পূর্ণিমা তিথিতে বিশেষ করে ভালোভাবে আরাধনা জপ স্তব কীর্তন এইসবের মধ্যে কাটানো উচিত। কার্তিক মাসে তিনটি একাদশী এবং এই তিনটি একাদশীতে চেষ্টা করা উচিত নির্জলা ব্রত পালন করতে বা একাহারী ব্রত পালন করতে, হরিনাম জপ করে রাত্রি জাগরণ করতে। বিশেষত সবশেষ যে একাদশী রয়েছে অর্থাৎ উত্থান একাদশী, সেই উত্থান একাদশীতে যেদিন ভগবান শ্রীবিষ্ণু দেবগণ সহ চার মাস নিদ্রিত থাকার পর জাগ্রত হবেন, সেই উত্থান একাদশীতে শুদ্ধ ভক্তগণের উচিত যে খুব ভালোভাবে এবং গুরুত্ব দিয়ে সেই উত্থান একাদশী পালন করা এবং সমগ্র মাস শ্রীকৃষ্ণকে সুস্বাদু আহার্য নিবেদন করুন। প্রত্যেক দিন সম্ভব যদি হয় তাহলে প্রত্যেক দিন পরমান্ন প্রস্তুত করে, মাখন প্রস্তুত করে, বাজারের মাখন কিনে নয়, মাখন হাতে প্রস্তুত করে রাধা কৃষ্ণকে সেবা দিন, কারণ পরমান্ন এবং এই মাখন তাদের খুবই প্রিয়। এবং শাস্ত্রে বলা আছে যে কার্তিক মাসে এই পরমান্ন ভোগ ভগবানকে নিবেদন করতে হয়, তাহলে ভগবান খুব খুশি হন, এটা শাস্ত্রে বলা রয়েছে। তো সেই কারণে আপনারা অবশ্যই এইগুলো পালন করার চেষ্টা করবেন। যেহেতু আপনারা নিয়ম জিজ্ঞাসা করেছেন, সেহেতু আমি শাস্ত্র ঘেঁটে ঘেঁটে যে কটা নিয়ম পেলাম সেই কটা বললাম, যেহেতু জিজ্ঞাসা করেছেন সেইহেতু বললাম, না হলে বলতাম না। কারণ নিয়ম যদি শুনতেই হয়, নিয়ম যদি শ্রবণ করতে হয়, তাহলে কিন্তু সেই নিয়ম পালনও করতে হয়, না হলে বৈষ্ণব অপরাধ হয়। যদি আপনি জিজ্ঞাসা করে নিয়ম জানতে চান তাহলে আমি বলবো, কিন্তু তারপরে কিন্তু অবশ্যই পালন করতে চেষ্টাটা অন্তত করবেন। আমরা কি করি, নিয়ম জিজ্ঞাসা করি এবং তারপরে আমরা নিজেদের সুবিধা মতন কিছু নিয়ম আমরা বাদ দিয়ে দিই, যে এই নিয়মটা তো আমরা পারবো না, তার সুতরাং এটা ছেড়ে দিলাম, ওইটা পারবো না বলে ওইটা ছেড়ে দিলাম, আচ্ছা তাহলে এইটুকু করি। তো সেই কারণে সবথেকে ভালো হয় যদি আপনাদের দীক্ষা হয়ে থাকে তাহলে গুরুদেবের আদেশ নিয়ে, গুরুদেব যেরকমভাবে এই কার্তিক ব্রত পালন করতে আদেশ করছেন সেই আদেশ শ্রবণ করে এবং তাকে মান্যতা দিয়ে সেইভাবেই যে কোনো ব্রত, শুধু কার্তিক ব্রত নয়, যে কোনো ব্রত সেইভাবেই পালন করা উচিত গুরুর আজ্ঞা অনুযায়ী। যাই হোক, আজ অনেক কথা বললাম আর নয়, আজকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার নতুন ফাইল কিন্তু আমি আপলোড করব, আপনারা চোখ রাখবেন আমার এই চ্যানেলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন যে আর কি কি আপনারা শুনতে চান এবং কেমন লাগছে শুনতে, অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে, আমাকে কমেন্ট করে আমাকে একটু উষ্ণতা দেবেন। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় গোসাই, জয় শ্রী রাধে রাধে।